কন্যা সন্তান হওয়ায় শারীরিক নির্যাতন করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। ন মাসের শিশু কন্যা নিয়ে ঘরছাড়া গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকায় এক যুবতীর সঙ্গে ওই এলাকারই এক যুবকের গত আড়াই বছর আগে বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত। ন মাস আগে তার কন্যা সন্তান হওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। স্বামী প্রতিবাদ করার চেষ্টা করলে তাকেও মারধরের চেষ্টা করত বলে স্বামী নিরুপায় ছিল। গৃহবধূ অভিযোগ করেন, তার কন্যা সন্তান হওয়ার কারণে তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ তাকে আরও বেশি মারধর করত, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে কয়েকবার। বর্তমানে স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন, সেই কারণে অবশেষে প্রাণ ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে ঠাঁই নিয়েছে ওই গৃহবধূ। অবশেষে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। শুধু তাই নয়, গৃহবধূর অভিযোগ তার বাবার বাড়ি এসেও হুমকি দিয়ে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি। আমার মেয়ে যা বললো তাই আরো কালকেও মারতেছিল রাত্রি। কারা মারে? ও তো অন্য শ্বশুরবাড়ির লোক। মানে এই যারা মারধর করছে তারা কারা জড়িত? ওরাই জড়িত। ওর যে স্বামী কোথায় থাকে? স্বামী পুনায় এক মাস গেছে বাইরে থাকে। হ্যাঁ, পুনায় গেছে এক মাস। স্বামী যখন বাইরে থাকে না তাকে বইয়ের প্রতি অত্যাচার করে বাড়িতে? না থাকলেও অত্যাচার করে। কি মারধর করে? হ্যাঁ, মারধর করে। আমার বাড়িতে যে হুমকি দিয়েছে। আচ্ছা, ওর শ্বশুরবাড়ির লোকজন? হ্যাঁ, আমার বাড়িতে সব মেরে গেছে। শ্বশুরবাড়িতে কতজন থাকে? কজন থাকে খালি ওর শ্বশুর আর স্বামী। দীর্ঘ কতদিন ধরে অত্যাচার করছে? হ্যাঁ, অনেকদিন ধরে অত্যাচার করছে। আমরা সহ্য করে রয়েছি যে যত একটু মিলেমিশে থাকা যায়। আপনার মেয়ে যেটা দাবি করছে সেটা নাকি বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্য ঘটনা এটা। আপনি প্রতিবাদ করেছেন কখনো? না, আমি প্রতিবাদ করিনি। এখন আমি আমার মেয়ে বলেছে আমরা কাছে থাকে যদি যত একটু ই হয়, বুঝতে পারছো? আপনাদের এখন কি দাবি? আমরা এখন কেস তো করবো, আমরা কেস তুলব না। আজকে থানায় এসেছেন? হ্যাঁ। গৃহবধূ চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমার অভিযোগ, আমার বিয়ে হয়েছে আড়াই বছর। বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করতো আমার উপর। এখন মেয়ে হওয়ার পর আমার অনেকবারই মানে মারার চেষ্টা করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনাকে মারার চেষ্টা করেছে? হ্যাঁ, বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, তারপরে এরকম আমার এরকম ভাবে চলতেই থাকতো। এবার আমার বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে ভাবতো যে সব ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ সেই আশ্বাস দেয়। তারপরে হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে থেকে এখন দেখছি আরো বেশি মাত্রায় আমার সাথে নির্যাতন সবকিছু। আর আমার স্বামী সেসব চুপচাপ করে সহ্য করে আর আমাকে ধরে মারে। হ্যাঁ, আচ্ছা, মারার পরে এই যে আজকে। এটা কবে থেকে হয়? এটা প্রায় মানে বিয়ের পর পরেই এরকম হয়। আর কত বছর বিয়ে হয়েছে আপনার? আড়াই বছর বিয়ে হয়েছে। আড়াই বছর ধরে অত্যাচার আপনার প্রতি? কে করে অত্যাচারটা? আমার শ্বশুর শাশুড়ি মানে আমার কোনো ভাবেই মানে আমার শোয়া খাওয়া দাওয়া হ্যাঁ বসা কোনো কিছুই দেখতে পারে না। আচ্ছা, আপনার স্বামী? আমার স্বামী মানে কি করবে, পরিবারের ভয়ে হ্যাঁ ওকে সবসময় শাসানো হয়, ঠিক আছে। ও মানে আমাকেও ছাড়তে পারে না, আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারে না। তাহলে আপনার শ্বশুর বাড়ির লোকজনই কি আপনার প্রতি অত্যাচার করছে? হ্যাঁ। কারণটা কি? কারণটা হচ্ছে সেটা আমি কি করে বলবো, আমার উপর কিসের এত রাগ? কোথায় বিয়ে হয়েছে আপনার? একই গ্রামে, প্রমোদপল্লি লাইনের এপার ওপার। আর আমার আমার মানে যে আমার নিজের জানা, আমার জ্যাঠা শ্বশুরের ওই শাশুড়ি, জ্যাঠি শাশুড়ি, তারপরে আমার ওই জ্যাঠি শ্বশুরের মেয়ে বউ সবাই মিলে প্রত্যেকের আমার পিছনে ওরকম নোংরা নোংরা প্রত্যেকের গালি গালাজ করে আমার পিঠ পিছনে আমার নামে অনেক নিন্দা বান্দা করে। আমি সেটা মানে চুপচাপ করে থাকি না, ওদের সাথে মিলে ঝুলে থাকি না, ওটাই ওদের রাগ। আপনাকে কবে এর আগে কবে মারধর করেছিল? এর আগে মানে আগে আমার মেয়ে হওয়ার পরেও আমাকে মারধর করেছে। আর আগে মানে প্রায় এক দেড় বছর আগেও আমাকে এরকম মানে ওই বাড়ি থাকাকালীনই আমার সাথে এরকম হয়, প্রতিনিয়ত আমার সাথে এরকম করে। আমাদের বাড়ি কোনো ঝামেলা হলে হ্যাঁ ওরা ওরা আগে আগে এসে মানে আমাকে মানে মারার জন্য আমাকে ওই বাড়িতে থাকতে আমার সংসার করতেই দেবে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।